দুর্ভাগ্যজনক মন্তব্য করছেন। অনুগ্রহ করে বৈশাখী বন্দ্যোপাধ্যায় লোকের যুক্তি হয়ে তারপরে সুব্রতদার বয়স হচ্ছে 76 ইয়ার। সুব্রতদা একটা কম্প্লিকেশান নিয়ে হচ্ছে, তাদের সেই কমপ্লিকেশানের ট্রিটমেন্ট, তাদের প্রসেস, তাদের সঙ্গে ডাক্তার কথা বলছে। তেমনি আমারও ক্লিনিক্যালি কে প্রবলেম হচ্ছে, সেখানে আমার কাছে ডাক্তাররা এসে কথা বলেছে, চিকিৎসা হয়েছে, চিকিৎসার পর তারা কিছু অ্যাডভাইস করেছে, সাডেনলি যেগুলো ডেভেলপ করেছে, সেই সাডেনলি ডেভেলপ করবার পর যখন আমি সুস্থতার মধ্যে রয়েছি এবং কোর্টের একটা নির্দিষ্ট অর্ডার এক্সিস্ট করছে, সেই কোর্টের এক্সিস্টিং অর্ডারকে আমি ইমপ্লিমেন্টেশনের কথা বলছি যে আমি প্রেসিডেন্সি জেল থেকে যেমন এসেছিলাম আমাকে প্রেসিডেন্সি জেলে পাঠিয়ে দিই এবং সেখান থেকে যা আদালতের নির্দেশ আছে সেই আদালতের নির্দেশ পালন করা হয়। আদালতের নির্দেশ আছে না কথা বলার, মিডিয়ার সঙ্গে না কথা বলার, আপনি কি করে বলছেন? আমি মিডিয়ার সঙ্গে কথা বলতে আসতাম না, কিন্তু আমি যে অসুস্থতা বোধ করছি দীর্ঘক্ষণ, আমার কোনো খাবার নেই, কিচ্ছু নেই, আমি যে জায়গায় রয়েছি ন্যাচারালি প্রায় যদি এখান থেকে আমার না বলা কথার মধ্যে দিয়ে কোনো চালন চোখ, সিবিআই এর মাত্র চারজনকে অ্যারেস্ট করার কী কারণ, তার ব্যাখ্যাও তো আপনারা করছেন। হাসপাতালে সেই রকম ধরনের কোনো প্রসেস প্রসিডিওর কোথাও প্লে করছে কি না আমি জানি না। আমি নির্দিষ্টভাবে এখান থেকে হাসপাতাল, আমি বুঝতে পারছি যে কোনোভাবে এখন কোভিডে লকডাউন চলছে, কারফিউ চলছে, তা হাসপাতালে কেন থাকবে? তার যে সিদ্ধান্ত আদালত দিয়েছে সেটা মান্যতা দেবে।